হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিও স্ক্রাইব সম্পর্কে। আপনারা হয়তো জেনে থাকবেন, ভিডিও স্ক্রাইব ব্যবহার করা হয় হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরি করার জন্য, এবং বর্তমান মার্কেট প্লেসে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের ভ্যালু অনেক। আপনারা যদি হোয়াইট বোর্ড অ্যানিমেশন শিখতে চান এবং হোয়াইট বোর্ড অ্যানিমেশনে এক্সপার্ট হতে চান, তাহলে এই টিউটোরিয়ালটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আপনাদের দেখে যেতে হবে। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো ভিডিও স্ক্রাইবের টোটাল কোর্স, ভিডিও স্ক্রাইবের এ টু জেড যত সেটিংস আছে, খুঁটিনাটি বিষয়, এবং ভিডিও স্ক্রাইব ব্যবহার করে প্রফেশনালি কীভাবে হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটি আমি কোলাবোরেট করছি মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেলের সাথে। মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ফলো করে এখনই মিস্টার টেক বাংলার ভিডিওগুলো দেখে আসুন। এবং ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যদি মিস্টার টেক বাংলা এবং মাইনসাপ টেক সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা আমরাই চমৎকার চমৎকার টেকনিক্যাল রিলেটেড আপডেট প্রতিনিয়ত আনতে থাকি। মিস্টার টেক বাংলা এবং মাইসাপ টেকের চ্যানেল এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখনই গিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আমি ইমরান ফ্রম মাইসাপ টেক। ওকে, তাহলে ভিডিও স্ক্রাইব সম্পর্কে আলোচনা করার পূর্বে ভিডিও স্ক্রাইব দিয়ে তৈরি একটি ভিডিও আমরা দেখে নিব। এই ভিডিওটি আমি তৈরি করেছি। মানুষের স্মৃতি হারিয়ে গেলে আগের সব কিছু ভুলে যায়, কিন্তু তার মুখের ভাষা ভোলে না কেন, এমন প্রশ্নের সম্মুখীন নিশ্চয়ই আপনি আপনার জীবনে অনেকবারই হয়েছেন। কিংবা বাংলা সিনেমাতে হর হামেশায় দেখেছেন যে নায়ক বা নায়িকা তার সব স্মৃতিশক্তি ভুলে বসে আছে, কিন্তু দিব্যি কথা বলে যাচ্ছে, চলাফেরা করছে, কিন্তু কাউকে চিনতে পারছে না। এই ভিডিওটি যদি আপনি দেখতে চান, এই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তো সবার প্রথমে আমাদেরকে আমাদের ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে, এবং ওপেন করার পরে ইন্টারফেসটা আপনারা দেখতে কিছুটা এমন পাবেন। কিছু অপশন আপনারা পাবেন, এগুলো হচ্ছে আমার রিসেন্ট প্রজেক্ট, যেগুলো আমি আগে করেছি, এবং এই পাশে সেটিং অপশন দেখতে পাবেন, এবং এই পাশে হচ্ছে আপনার যে প্রজেক্ট ফাইল, স্ক্রাইব ফাইল যদি সেভ করে রেখে থাকেন, তাহলে এখান থেকে আপনি সে ফাইল ইম্পোর্ট করতে পারবেন এবং সরাসরি ক্যানভাসে ইম্পোর্ট হবে। তো আমরা এখান থেকে প্রথমে একটি নিউ গ্রেটেড নিউ ক্যান স্ক্রাইব ওপেন করে নিব। তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, এবং এখানে কিছু অপশন আপনারা দেখবেন, এবং এখানে এই যে ক্যানভাসটা সাদা যে হোয়াইট ক্যানভাস, এই ক্যানভাসের উপর আমাদেরকে মূল কাজটা করতে হবে। এবং দেখুন, এই ক্যানভাসটা কিন্তু যখন আমরা স্ক্রল করব মাউসের স্ক্রল বা বার দিয়ে, তখন কিন্তু এটা জুম ইন জুম আউট হবে, যেখানে দেখুন 133%, 121%। এবং এখন আমরা আসি সেটিংস পরিচিতিতে। ভিডিও স্ক্রাইব হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরি করার সব থেকে সিম্পল সফটওয়্যার, এবং এটার ইন্টারফেসটা একদম সাদা সিধে, তো এখানে বেশি ঝোট ঝামেলা করতে হবে না। সবার প্রথমে এটা হচ্ছে প্রজেক্ট ফাইল সেভের অপশন, তারপর হচ্ছে অ্যাড ইমেজ, এইখান থেকে আমাদেরকে টোটাল কাজটা করতে হবে, এবং যে ইমেজটা আমরা ইম্পোর্ট করবো সব এইখান থেকেই আসবে। অ্যাড ইমেজে ক্লিক করলে এখানে রিসেন্ট হিস্টোরি যে ইমেজগুলো আমি ব্যবহার করেছিলাম সেইগুলো, এবং এখানে দেখুন ভিডিও স্ক্রাইবের ফিক্সড কিছু ইমেজ আছে, এইগুলো ভিডিও স্ক্রাইব একদম ফিক্সড, এগুলো থাকে, ভিতরে ক্লিক করলে আমরা বিভিন্ন ইমেজ দেখতে পাবো, এবং এগুলো দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কিংবা আপনি যদি ইন্টারনেট কানেক্ট করেন, তাহলে এখানে অনলাইন থেকে অনেক ইমেজ লোড হবে, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আর এখানে হচ্ছে বাইরে থেকে কোনো ইমেজ যদি ইম্পোর্ট করতে চান, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে এবং বাইরে থেকে ইমেজ ইম্পোর্ট করতে হবে। এবং তারপরে আমরা টেক্সট অপশন দেখতে পাচ্ছি, টেক্সট অপশন এখান থেকে আমরা চাইলে একটা টেক্সট অ্যাড করে নিতে পারবো, এবং তারপরে হচ্ছে চার্ট অপশন, এই চার্ট অপশনের কোনো প্রয়োজন নেই এখানে। এবং তারপরে হচ্ছে অডিও ট্র্যাক, এখান থেকে আপনার যে মিউজিকটা কিংবা ভয়েসটা আপনারা বাইরে থেকে ইম্পোর্ট করবেন, এখান থেকে আনতে হবে। এখানে ক্লিক করে, এই যে এখানে ইম্পোর্টে ক্লিক করলে এখান থেকে আপনারা সিলেক্ট করে ভয়েস আনতে পারবেন। তো এখানে আমি একটা কথা বলে রাখি, ভিডিও স্ক্রাইবে কিন্তু অটো রেকর্ড করা যায় এই যে অপশনটার মাধ্যমে, আপনি যখন ভিডিও তৈরি করবেন তখনই রেকর্ড করতে পারবেন। কিন্তু এখানে একটা টিপস হচ্ছে, আপনি ভিডিও স্ক্রাইবে ডিরেক্ট রেকর্ড করবেন না, আপনি আগে বাইরে থেকে আপনার ভয়েসটা রেকর্ড করে আনবেন, সেই ক্ষেত্রে বেটার হয়, এবং সেটা প্রফেশনালি অডিও থাকে, কিন্তু এখান থেকে আপনি প্রফেশনালি অডিও তৈরি করতে পারবেন না। এবং তারপরে অপশন হচ্ছে ক্যানভাস, এই যে পিছনে যে ক্যানভাস আপনারা দেখতে পারবেন এখন আছে হোয়াইট, আপনি এখানে চাইলে বিভিন্ন রঙের ক্যানভাস দিতে পারবেন, তো এখানে হোয়াইট বোর্ড যেহেতু হোয়াইটই বেটার। তারপরে হচ্ছে হ্যান্ড, যে হাতগুলো আপনাদের ড্র করবে সেই হ্যান্ডগুলো এখানে দেখতে পারবেন। আপনি যদি ইন্টারনেটের সাথে কানেক্ট করেন, তাহলে আরও অনেকগুলো অনেক এলিমেন্টস এখানে লোড হবে, সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারনেটের সাথে আপনার সফটওয়্যারটা কানেক্ট করতে হবে। এরপরে আমরা নিচের দিকে চলে আসি, নিচের দিকে অপশনটা হচ্ছে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার টাইম লাইন, এবং এখানে যতগুলো ইমেজের কাজ করবেন প্রত্যেকটা ইমেজ এইখানে আপনার বরাবর পাশাপাশি শো করবে, এবং এখান থেকে আমরা ইমেজগুলো কন্ট্রোল করবো প্রপার্টিস এডিট করে করে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে এই যে এই পাশের ডান পাশের যে অপশনটা, ক্যামেরা ইন এবং ক্যামেরা আউট, এই দুটি অপশন, এটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এটা বোঝানোর জন্য আমাদেরকে একটা ইমেজ আগে ইম্পোর্ট করতে হবে, এবং ডান সাইডের উপরে এটা হচ্ছে আপনার প্রিভিউ বাটন, এবং এটা হচ্ছে আপনার এক্সপোর্ট বাটন। আমাদেরকে সবার প্রথমে একটি ইমেজ ইম্পোর্ট করে নিতে হবে, আমরা অ্যাড ইমেজে ক্লিক করে এখান থেকে একটি ইমেজ ইম্পোর্ট করে নিচ্ছি। এবং এখন আমরা আসি ক্যামেরার কাজে, আমরা যে বলেছিলাম যে এটা আমরা একটি ইমেজ অ্যাড করলে ক্যামেরার কাজটা দেখাবো। এই ক্যামেরার কাজ হচ্ছে আপনার ইমেজটা ফিক্স করা, যে আপনার ইমেজটা কোথা থেকে শুরু হবে এবং কোথা থেকে
শেষ হবে। সাপোজ আমি যদি আমি চাচ্ছি যে আমার ছবিটা ঠিক এইখানে থাকবে এবং আমার ছবিটা ড্র কিংবা যাই হোক এইখান থেকে শুরু হবে। সাপোজ আমি যদি আমার ক্যামেরা ফিক্স করা নেই এবং আমি ইমেজটা এখানে রেখে দিলাম, এটাকে যদি প্লে করি তাহলে দেখুন এটা পুরো ক্যানভাস জুড়ে কিন্তু একাই ড্র হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ক্যামেরাটা বসিয়ে দিতে হবে। তো ক্যামেরা বসানোর জন্য আমরা এটাকে আমাদের পজিশন অনুযায়ী প্রথমে এইখানটায় বসাবো। সাপোজ আমি আমার এই ইমেজটা এখানে ফিক্সড করতে চাচ্ছি, তো আমি এখানে ক্যামেরা ফিক্সড করে দিলাম। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখুন আমাদের ইমেজটি কিন্তু এইখান থেকেই ড্র হওয়া শুরু হবে। এখানে আরেকটা ইমেজ আমি আনলাম এবং আমি চাচ্ছি যে আমার ইমেজটা এইখান থেকে ড্র হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ক্যামেরা ইমেজটা এইখানে বসিয়ে আমাদেরকে ক্যামেরা অন করে দিতে হবে। এবং আপনি চাইলে এটার পজিশন চেঞ্জ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে এটার ক্যামেরা আগেরটা ডিলিট করে এবং নতুনটা আবার ইম্পোর্ট করে দিতে হবে, সেক্ষেত্রে এটা এখানেই সেট হয়ে যাবে। এবং ক্যামেরা অপশনের মানে হচ্ছে যে আপনি আপনার ইমেজটা ঠিক কোথায় সেট করতে চান সেই কাজটাই ক্যামেরা করে থাকে। এবং আপনি যদি ক্যামেরা ফিক্সড না করেন তাহলে আপনার ইমেজটা কিন্তু পুরো ক্যানভাস জুড়ে চলে আসবে, তো সেক্ষেত্রে দেখতে কিন্তু ভালো হবে না। ইমেজ ইম্পোর্ট করার পরে সবার প্রথমে আপনার ইমেজটা সেট করে নেবেন, ক্যামেরা পজিশন অন করে দিবেন। এবং এখন আসি অ্যানিমেশন টাইপ নিয়ে। ভিডিও স্ক্রাইবে সাধারণত তিন ধরনের অ্যানিমেশন আমরা তৈরি করতে পারবো। প্রথমত হচ্ছে হাত দিয়ে ড্র করবে, এই যে এখানে হাতগুলো দেখতে পাচ্ছেন, হাত দিয়ে ড্র করবে কিংবা এখানে ব্ল্যাঙ্ক ড্র করবে। এবং দ্বিতীয় অ্যানিমেশনটা হচ্ছে আপনার যে ইমেজটা হয়তো যে কোনো সাইড থেকে আসবে, এই সাইড থেকে বের হবে কিংবা নিচে থেকে বের হবে কিংবা যে কোনো এক সাইড থেকে আপনার ক্যানভাসের ভেতরে ঢুকবে। এবং তৃতীয় যে অ্যানিমেশনটা আছে সেটা হচ্ছে মর্ফ অ্যানিমেশন। সেই অ্যানিমেশনটার কাজ আমি একটু পরে দেখাচ্ছি, কারণ সেটা করার জন্য দুটি ইমেজের প্রয়োজন হবে। এইবার আসি আমাদের মূল কাজে এবং কীভাবে আমাদের এই ইমেজটাকে টাইমিং করাবো, তারপর আঁকাআঁকির কাজ, তারপর অ্যানিমেশনের কাজ। আমাদেরকে প্রথমে যে ইমেজটা আমরা অ্যানিমেট করব সেই ইমেজের প্রপার্টিসে যেতে হবে। এখানে আমরা একটা অপশন দেখতে পাবো, এটা হচ্ছে ইমেজের প্রপার্টিস অপশন এলিমেন্টের, এবং তারপরে হচ্ছে প্লে বাটন, এবং এখানে হচ্ছে টাইমিং। টাইমিং মিলানোর বিষয়টা আমি যখন একটি ভিডিও আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো, ভয়েসের সাথে মিলিয়ে ভিডিও তৈরি করা যায়, তখন আমরা এই টাইমিংয়ের বিষয়টা আলোচনা করব। তো প্রপার্টিসে ক্লিক করার পরে আমরা প্রথমে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে আমরা প্রথমে যেটা আলোচনা করেছিলাম, ড্র এবং মুভস, মানে ড্র হাত দিয়ে ড্র হবে এবং মুভস ইন যে কোনো পাশ থেকে ক্যানভাসের ভিতরে ঢুকবে, এই দুইটা অপশন। এবং এরপরে হচ্ছে এই যে মর্ফ অপশন, এই মর্ফ অপশনটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এবং এর নিচে একটি অপশন দেখতে পাচ্ছি অনলি ড্র স্ট্রোক, এটা দিলে শুধু ড্র স্ট্রোক হবে। এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ব্রাশ, এখানে আমরা যদি সিলেক্ট করি তাহলে এখানে দেখুন প্রিভিউ দেখাচ্ছে, এরকমভাবে আপনার ইমেজগুলো ড্র হবে। এখানে যেভাবে দেখাচ্ছে প্রিভিউতে এই এরকমভাবে ড্র হবে আমরা যদি দিয়ে থাকি। তো ডিফল্টভাবে এখানে এখানে ব্রাশ দেওয়া থাকে, তো আমরা এখানে ব্রাশই দিচ্ছি। তারপর ফুল কালার যদি আমরা ঘোরাই তাহলে এখানে দেখুন আউটলাইন, শুধু আউটলাইন হবে, তো এখানে ফুল কালার দেওয়া থাকে, তো এখানে ফুল কালারটা দেওয়াই বেটার হবে। এবং তারপরে হচ্ছে সলিড, মানে এটা ট্রান্সপারেন্সি কতটুকু হবে, তো এটা 100%ই থাক। এবং এখানে এই অপশনগুলো কাস্টমার একটা প্রয়োজন পড়ে না। এরপরে আমরা আসি মূল বিষয়ে, অ্যানিমেট, পজ এবং ট্রানজেকশন। এই তিনটা বিষয় কিন্তু ম্যাটার করে অডিও এবং ভিডিও মেলানোর ক্ষেত্রে। তো এটা আমি ভিডিওর শেষে যখন একটি ইনস্ট্যান্ট ভিডিও তৈরি করে দেখাবো সেই ক্ষেত্রে আমি এই টাইমিং মেলানোর বিষয়টা আলোচনা করব। এর আগে আমি অন্য সেটিংসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। তো এখানে দেখুন ইমেজ রিপ্লেস দিস ইমেজ, আপনারা চাইলে যদি ইমেজটা ভালো লাগছে না তো সেক্ষেত্রে ইমেজটা চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে আসছে হচ্ছে হ্যান্ড অপশন, এইখান থেকে আপনারা চাইলে শুধু এই ইমেজটার জন্যই আপনারা সিলেক্ট করতে পারবেন যে কোনো ধরনের হ্যান্ড কিংবা এই যে ড্রয়িং টুলসগুলো আছে এই ড্রয়িং টুলসগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। এটা সিলেক্ট করলে এরকমভাবে হবে, এটা সিলেক্ট করলে এরকমভাবে হবে, কিংবা যদি হাত দিয়ে সিলেক্ট করেন তাহলে হাত এরকমভাবে ড্র হবে, কিংবা যদি শুধু ব্ল্যাঙ্ক চান তাহলে এরকমভাবে ব্ল্যাঙ্ক ড্র হবে। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম এটার জন্য, ওকে করে দিলাম। তো এটা কিন্তু এখন সেট হয়ে গেছে। এবং তারপরে হচ্ছে ডিলিট অপশন, আপনারা যদি চান যে ইমেজটা ডিলিট করে দেবো তাহলে ডিলিট করে দিতে পারবেন। এবং তারপরে আমরা এখানে মুভস ইনের সাথে একটু পরিচিত হইনি, মানে মুভস ইন আনার পরে দেখুন এখানে নতুন আরেকটি অপশন অ্যাড হয়েছে। এখানে আপনারা মাউস নিলে একটি অপশন দেখতে পাবেন যে বিভিন্ন কোণা থেকে কিন্তু ইন্ডিকেট করছে যে এই কোণা থেকে বের হবে নাকি এই কোণা থেকে বের হবে। তো আমরা চাচ্ছি যে আমাদের ইমেজটা এই কোণা থেকে বের হবে, তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। এবং এই মাঝখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা পাকা করে দিই তাহলে ট্রানজেকশন মোড নিয়ে এটা আসবে। এবং তারপরে হচ্ছে স্মুথ ইন হয়ে আসবে নাকি এখানে গোফ সোফার হুট করে ঢুকে আবার চলে আসবে কিনা এরকম টাইপের, কিংবা বাউন্স হয়ে আসবে কিনা উপর থেকে ঠাস করে পড়ে বাউন্স যেভাবে হয় একটি বল সেরকমভাবে আসবে কিনা। তো এখানে ডিফল্টভাবে স্মুথ ইন অপশনটা বেটার হবে, এবং বাকি যে অপশনগুলো আছে এগুলো সব আগের মতোই। তো আমরা এটাকে ওকে করে দেই। তো আমরা যদি এখানে এটাকে প্লে করি, প্লে করলে দেখুন এটা সাইড থেকে আসবে। তো এখানে একটু গরমিল আমরা দেখতে পাচ্ছি যে সাইড থেকে একটা হাত এসে দিয়ে যাচ্ছে, কিন্তু হাত দিলে তো হবে না, আমাদেরকে অ্যানিমেশনটা হতে হবে স্মুথলি এবং সুন্দরভাবে। তো আমরা আগে এখানে ক্যামেরাটা একটু নড়ে গেছে, আমরা ক্যামেরাটা একটু ফিক্স করে নিই, এখানে ফিক্স করে দিলাম। তো এখানে দেখুন একটা হাত এসে কিন্তু দিচ্ছে, তো আমাদের হাত তো দেওয়ার কথা না, আমরা অ্যানিমেশনটা আসবে আসতে একটা ইমেজ ক্যানভাসের ভিতরে ঢুকে যাবে। তো সেটা করার জন্য এই যে মুভ সিনের এই কাজটা যদি আপনারা করেন তাহলে একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে হাত সিলেক্ট করা যাবে না, এখানে কিন্তু হাত দেওয়া আছে। তো আমরা এই হাতটা ডিলিট করে এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক যে টুলসটা আছে সেই ব্ল্যাঙ্ক টুলসটা আমরা সিলেক্ট করে দিব এবং ওকে করে দিব এবং ওকে। তো এখন যদি আমরা প্লে করি, প্লে করলে দেখুন
এটা কিন্তু স্মুথলি চলে আসবে। এবং এখানে আমরা একটা গড় মিল দেখতে পাচ্ছি যে আমাদের ক্যামেরার কিন্তু ইমেজের সাথে ক্যামেরার কিন্তু কোনো মিল নেই। ইমেজটা যখন আমরা প্লে করতেছি এটা আসার পরে এদিকে চলে যাচ্ছে, তো এই জিনিসটা আমাদের ক্যামেরা সঠিকভাবে ফিক্স না হওয়ার কারণে এমন হয়। তো আমরা আগে ক্যামেরাটা ফিক্স করে নিই। আমরা সাপোজ এই ইমেজটা এখানে রাখবো, এখানে রেখে আমাদের আগের ক্যামেরাটা ডিলিট করে এটা ইন করে দেব। এবং এই সেম কাজটা আমরা এই ইমেজটার সাথে করব। আমরা এই ইমেজটা এইখানে রেখে আমাদের আগের ক্যামেরা ডিলিট করে দিয়ে নতুন ক্যামেরা ইম্পোর্ট করে দেব। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখুন এটা আসার পরে এটা ড্র হতে শুরু করবে। এটা আসলো, তারপরে এটা এখান থেকে ড্র হতে শুরু করলো। এবং এখন আমরা একটি টেক্সট অ্যাড করে টেক্সটের যে তিনটি অ্যানিমেশন আছে সেই টেক্সট অ্যানিমেশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে আমি এখানে একটি টেক্সট অ্যাড করে নিব, ওয়েলকাম টু ভিডিও স্ক্রাইব। তো টেক্সট এখানে আসার পরে দেখুন এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ফন্ট বেসিক, এখানে অনেক ইংলিশ ফন্ট দেওয়া আছে, আপনাদের পছন্দ মতো আপনারা ফন্ট ব্যবহার করবেন। এখানে একটা বিষয় বলে রাখি, ভিডিও স্ক্রাইবে কিন্তু বাংলা ফন্ট সাপোর্ট করে না, সেই ক্ষেত্রে এই ব্যর্থ চেষ্টাটা আপনারা করতে যাবেন না। ভিডিও স্ক্রাইবে বাংলা ফন্ট কীভাবে সাপোর্ট করাতে হয় সেই টিউটোরিয়াল যদি চান তাহলে আমি করিয়ে দেখাবো। যে ফন্ট আছে সেটাই দিয়ে আমরা একটা কালার চেঞ্জ করে দিই, এখানে কমলা কালার দিয়ে ওকে করে দিলাম। তো এখানে আসছে ওয়েলকাম টু ভিডিও স্ক্রাইব। এই টেক্সট কিন্তু আমরা সেমভাবে অ্যানিমেট করতে পারি। আমরা যদি চাই আমাদের এই টেক্সটটি অ্যানিমেট হবে হচ্ছে ড্র হয়ে, তো সেই ক্ষেত্রে আর কিছু করতে হবে না। ডাইরেক্ট প্রথমে যখন আমরা কোনো ইমেজ ইম্পোর্ট করি সেটা অটোমেটিক্যালি ড্র ইমেজ নিয়ে নেয়। তো এখানে যদি আমি প্রিভিউটা প্লে করি তাহলে দেখুন এখানে কিন্তু হাত দিয়ে ড্র হচ্ছে। তো আমরা চাচ্ছি যে না, এটা ড্র হবে না, এটা উপর থেকে আসবে। তো আমরা এই মুভস ইনে গিয়ে এখান থেকে এবং এখান থেকে উপর থেকে আসবে যেহেতু, আমরা উপরের এই আইকনে অ্যারোতে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই ব্ল্যাঙ্ক অপশনটা সিলেক্ট করে দেবো। সবসময় আপনারা মুভস ইন ব্যবহার করতে গেলে এই জিনিসটার দিকে খেয়াল রাখবেন যে হাত এসে যেন না দিয়ে যায়। এই ব্ল্যাঙ্ক যে টুলসটা আছে এই ব্ল্যাঙ্ক টুলসটা সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু আর ঝামেলা হবে না। এবার যদি আমরা প্রিভিউ দেখি তাহলে দেখুন এটা কিন্তু আমাদের উপর থেকে আসছে। আবার আমরা একটু দেখি, এটা কিন্তু আমরা একদম উপর থেকে আসছে এবং খুব চমৎকার অ্যানিমেট হচ্ছে। এখানে সুন্দর টাইমিং এবং সুন্দর একটা বিষয় আছে যে ট্রানজেকশন, পজ টাইম এবং অ্যানিমেট, এটা মিলাতে পারলে কিন্তু খুবই সুন্দর অ্যানিমেশন তৈরি করা যায়। এবং আমরা চাচ্ছি যে না, এটা উপর থেকেও আসবে না কিংবা হাতেও ড্র হবে না, লেখাটা অটোমেটিক্যালি ড্র হবে। তো সেটা করার জন্য আমরা আবার ড্রতে চলে যাব। ড্রতে এসে আমরা যদি আবার প্রিভিউ করি তাহলে দেখুন লেখাটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে। তো আমরা যদি আবার মুভ সিনে চলে যাই তাহলে কিন্তু লেখাটা মুভ সিন থেকে মুভ সিন হবে। এইভাবে লেখাকে কিংবা কোনো ইমেজকে আমরা অ্যানিমেট করতে পারবো। আমি এটা ওকে করে দিলাম। তো এখন যদি আমাদের এই যে তিনটা ইমেজ আমরা অ্যানিমেট করেছি, তিনটা ইমেজ আমরা প্রিভিউ করি, আমরা চাইলে এখান থেকে প্রিভিউ করতে পারবো কিংবা এখানে প্লে করে প্রিভিউ করতে পারবো। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এটা আসলো এখান থেকে, তারপর এটা ড্র হলো এবং আমাদের টেক্সটটা এটা উপর থেকে নিচে আসলো। দেখুন আমাদের টেক্সটটা কিন্তু ইম্পোর্ট করার পরে আমরা ক্যামেরা পজিশন ফিক্সড করে দেইনি, সেই ক্ষেত্রে এটা পুরো ক্যানভাস জুড়ে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা ভিডিও তৈরি করার পূর্বে, কোনো ইমেজ ইম্পোর্ট করার পূর্বে কিংবা টেক্সট ইম্পোর্ট করার পূর্বে অবশ্যই দেখে নেবেন যে ক্যামেরা ফিক্সড হয়েছে কিনা। তো আমরা যদি আগের পজিশনে যেতে যাই তাহলে আমরা টানাটানি করব না, আমরা জাস্ট এই ইমেজটা কিংবা আগের যে ইমেজ যেখানে আমরা ক্যামেরা রেখে এসেছিলাম সেটার উপর ডাবল ক্লিক করবো। যেমন আমরা এই ইমেজটার উপর ডাবল ক্লিক করলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ক্যানভাসটা চলে আসবে। এবং আমরা এখন চাইলে এখান থেকে ক্যামেরা পজিশন এখানে থাকবে, এখানে ফিক্স করে দিলাম এবং এখান থেকে কিন্তু আর নাড়ানো যাবে না। নাড়াতে গেলে আমাদেরকে কি করতে হবে, এটা সাপোজ এখানে আনলাম, আগের ক্যামেরাটা অফ করে নতুন ক্যামেরা অন করে দিলাম, এরকমভাবে আমাদের ক্যামেরার কাজগুলো করতে হবে। এইবার আমরা তৃতীয় যে অ্যানিমেশনটা আছে মর্ফ অ্যানিমেশন, সেই মর্ফ অ্যানিমেশনের সাথে পরিচিত হব। মর্ফ অ্যানিমেশন সাধারণত হচ্ছে যে সাপোজ এই ইমেজটা এই ইমেজের মধ্যে ঢুকে যাবে। সাপোজ আপনি চাচ্ছেন যে একজন থেকে অনেকজন হয়ে যাবে কিংবা এই ইমেজটা এই ইমেজের মধ্যে ঢুকে যাবে কিংবা এই ইমেজটা ভেঙে এই ইমেজটা তৈরি হয়ে যাবে, সেই ক্ষেত্রে মর্ফ টুলসটা কাজ করবে। তো মর্ফ টুলসটা সাধারণত কাজ করে থাকে যে একজন থেকে অনেকজন হয়ে যাবে কিংবা অনেকজন থেকে একজন হয়ে যাবে। তো আমরা প্রথমে একটি ইমেজ ইম্পোর্ট করে নিই যেখানে অনেক অনেক লোক আছে, আমরা এই ইমেজটা ইম্পোর্ট করে নিই। আমরা চাচ্ছি যে এই ইমেজটা থেকে এই ইমেজটা তৈরি হয়ে যাবে এবং এটা দুটো অ্যাটাচ হয়ে যাবে একসাথে, অ্যাটাচ হয়ে এই ইমেজটা তৈরি হবে। তো আমরা প্রথমে এই ইমেজটার পজিশন ফিক্স করে নিই। ফিক্স করে আমরা চাচ্ছি যে এই যে একা লোকটা ভেঙে এতগুলো মানুষ তৈরি হবে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যেহেতু চাচ্ছি যে এটার ভিতরে আসবে, সেই ক্ষেত্রে এই ইমেজটা কিন্তু আগে থাকা জরুরি এবং ইমেজটা আগে থাকতে হবে এবং এই ইমেজটা পরে থাকবে। তো আমরা পরের ইমেজটাতে অ্যানিমেট করব। এই পরের ইমেজটা অ্যানিমেট করার জন্য আমরা এখানে প্রপার্টিসে ক্লিক করব এবং এখান থেকে দেখুন মর্ফ অপশনটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এতক্ষণ কিন্তু এই মর্ফ অপশনটা এখানে ছিল না, তো মর্ফ অপশনটা চালু হয়ে গিয়েছে এবং দেখুন এই ইমেজটা কিন্তু এখানে শো করছে। তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমরা ওকে করে দিলাম। এবং আমরা যদি এখন প্লে করি, প্লে করার প্রিভিউ বাটনে ক্লিক করলাম, তো এখানে দেখুন এটা ড্র হলো এবং এটা থেকে এই ইমেজটা তৈরি হয়ে গেল।
এইভাবে কিন্তু মর্ফ কাজ করে থাকে। সাধারণত মর্ফ আমরা ব্যবহার করে থাকি সাপোজ একটা একজন মানুষকে দিয়ে অনেকজন মানুষের উদাহরণ দিচ্ছি এবং একজন মানুষ থেকে অনেকগুলো মানুষ তৈরি হয়ে গেল। তো এই ক্ষেত্রে হলো মর্ফের কাজ আমরা করে থাকি। তো সব ক্ষেত্রে মর্ফের কাজ প্রয়োজন হয় না। সাধারণত প্রথম যে অ্যানিমেশন আপনাদেরকে দেখালাম ড্র এবং মুভ সিন, এই দুটো অ্যানিমেশনের কাজ ভিডিও স্ক্রাইব সব থেকে বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই দুটো অ্যানিমেশন আপনারা শিখলে হবে। এবং ফাইনালি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আসি, একটা ব্যাকগ্রাউন্ড অডিও ইনপুট করে একটি টোটাল ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেখাই, তাহলে বুঝতে আরও অনেক সুবিধা হবে। তো আমরা এই ইমেজগুলো ডিলিট করে দিচ্ছি এবং এখন আমরা একটি ভয়েস অ্যাড করে নিব। আপনারা যখন কাজ করতে যাবেন আপনাদের প্রজেক্ট যে ভয়েসটা থাকবে সেটা অবশ্যই বাহিরে থেকে আগে রেকর্ড করে সুন্দর মতো পরিপাটি করে এখানে ইম্পোর্ট করে নেবেন। এখন আমি বাহিরে থেকে কোনো অডিও আনছি না, সরাসরি ভিডিও থেকে আমি রেকর্ড করব আপনাদের দেখানোর জন্য। তো এখান থেকে আমরা অ্যাড ভয়েস ওভারে ক্লিক করব, তারপর এখানে রেকর্ডে ক্লিক করব, তারপর এখানে আপনার মাইক্রোফোন যদি থাকে তাহলে এখানে মাইক্রোফোন চলে আসবে। তো আমরা এখানে রেকর্ডে ক্লিক করব। হাই, ওয়েলকাম টু ভিডিও স্ক্রাইব। ভিডিও স্ক্রাইব দিয়ে তিন ধরনের অ্যানিমেশন তৈরি করা যায়, হ্যান্ড অ্যানিমেশন, মুভস ইন অ্যানিমেশন এবং মর্ফস অ্যানিমেশন। তারপর ওকে করে দেওয়ার পরে এখানে দেখুন একটু প্রসেসিং হবে, প্রসেসিং হবার পরে আমাদের অডিওটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের অডিওর সাথে মিল রেখে একটা ইমেজ আনি এবং টেক্সট অ্যাড করি। আমরা সবার প্রথমে বলেছি হচ্ছে হাই, ওয়েলকাম টু ভিডিও স্ক্রাইব। তো হাই দিচ্ছে এমন একটা ইমেজ আমরা অ্যাড করি প্রথমে। এখানে দেখুন এই যে এখানে এই ইমেজটা আমরা অ্যাড করি। অ্যাড করে আমরা সবার প্রথমে যেটা করব, আমাদের ক্যামেরা পজিশন ফিক্স করব। আমরা চাচ্ছি যে আমাদের ইমেজটা এখানে থাকবে এবং এখানে দেখি আমাদের ক্যামেরা পজিশন ফিক্স করে দিলাম। তারপর আমরা বলেছি হচ্ছে ওয়েলকাম টু ভিডিও স্ক্রাইব। তো আমরা লিখে দিচ্ছি ওয়েলকাম টু ভিডিও স্ক্রাইব। ওয়েলকাম টু ভিডিও স্ক্রাইব লেখার পর আমরা এখানে কালারটা গ্রিন করে দিচ্ছি, গ্রিন করে ওকে করে দিচ্ছি। তারপর আমরা এই লেখাটা চাচ্ছি যে একটু বড় হয়ে এইখানে লেখা আসবে, এখানে দিয়ে আমরা ক্যামেরা পজিশন ফিক্স করে দিলাম। এরপরে আমরা বলেছি যে ওয়েলকাম টু ভিডিও স্ক্রাইব। তো আমরা ভিডিও স্ক্রাইবের একটা লোগো আনছি, ভিডিও স্ক্রাইবের এই লোগোটা আমরা এখানে ফিক্স করে দিচ্ছি, এইখানে থাকবে। এবং তারপর আমরা ক্যামেরা পজিশন ফিক্স করে দিচ্ছি। তারপর আমরা বলেছি ভিডিও স্ক্রাইব দিয়ে তিন ধরনের অ্যানিমেশন তৈরি করা যায়, হ্যান্ড অ্যানিমেশন, মুভস ইন অ্যানিমেশন এবং মর্ফস অ্যানিমেশন। তো আমরা এই তিনটা অ্যানিমেশনের কথা আমরা এখানে লিখি। প্রথমে হচ্ছে হ্যান্ড অ্যানিমেশন। হ্যান্ড অ্যানিমেশন দিয়ে আমরা এখানে ব্লু কালারটা দিয়ে দিচ্ছি, ব্লু কালার দিয়ে ওকে করে দিচ্ছি এবং হ্যান্ড অ্যানিমেশনটা এইখানটায় প্লেস করে দিচ্ছি। তারপরে আমরা আরেকটা টেক্সট অ্যাড করি এখান থেকে, মুভস ইন অ্যানিমেশন, এবং এই মুভস ইন অ্যানিমেশনের কালারটা আমরা কমলা করে দিচ্ছি, কমলা করে দিয়ে ওকে করে দিচ্ছি এবং এটা আমরা এইখানে প্লেস করে দিচ্ছি। এবং তারপরে মর্ফস অ্যানিমেশন, মর্ফস অ্যানিমেশনের কালারটা আমরা রেড করে দিচ্ছি, রেড করে দিয়ে আমরা এখানে ফিক্স করে দিলাম। এবং এটা এবং এটা আনার পরে আমরা এইগুলোর ক্যামেরা পজিশন ফিক্স করে দিচ্ছি, তিনটারই ক্যামেরা পজিশন এখানে থাকবে, ক্যামেরা পজিশন ফিক্স করে দিলাম। তো এবার আমরা আমাদের ইমেজকে, ইমেজগুলোকে অডিওর সাথে মেলাবো। আমরা প্রথম ইমেজটার প্রপার্টিসে যাব। তো এখানে আমরা তিনটি অপশন দেখতে পাবো, একটা হচ্ছে অ্যানিমেট, পজ এবং ট্রানজ্যাকশন। অ্যানিমেশনের কাজ হচ্ছে আপনার ইমেজটা কতক্ষণ ধরে অ্যানিমেট হবে এবং কত সেকেন্ড ধরে অ্যানিমেট হবে সেটা। আপনি যদি এখানে 5 সেকেন্ড দেন আপনার ইমেজটা 5 সেকেন্ড ধরে অ্যানিমেট হবে কিংবা টেক্সটটা 5 সেকেন্ড ধরে ড্র হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পজ টাইম। পজ টাইম হচ্ছে প্রেজেন্ট যে ইমেজটা আছে, এই ইমেজটা 5 সেকেন্ড ধরে অ্যানিমেট হওয়ার পরে ঠিক কতক্ষণ টাইম নেবে আরেকটা ইমেজ আসার জন্য, এক কথায় ড্র হওয়ার পরে কতক্ষণ স্টপ হয়ে থাকবে, সেটা হচ্ছে পজ টাইমের কাজ। এবং ট্রানজ্যাকশন হচ্ছে ট্রানজ্যাকশন কত সুন্দরভাবে স্মুথ হয়ে একটা ইমেজ থেকে আরেকটা ইমেজ আসবে সেটার কাজ হচ্ছে ট্রানজ্যাকশন। তো আমরা প্রথমে এখানে 5 সেকেন্ড আছে, 5 সেকেন্ড এত লাগবে না আমাদের, আমরা 1 সেকেন্ড করে নেই। 1 সেকেন্ড করে এখানে ট্রানজ্যাকশন টাইমটা একটু কমিয়ে দিই, কমিয়ে আমরা চাচ্ছি যে এই ইমেজটা বাহিরে থেকে সরাসরি ক্যানভাসে ঢুকবে। তো সেটা করার জন্য আমাদেরকে অবশ্যই মুভ সিনে যেতে হবে এবং এই সাইডটা সিলেক্ট করে দিয়ে আমরা মুভ সিনের ক্ষেত্রে যেটা করতে হয় আমরা এই হ্যান্ড টুলসটা ডিলিট করে দিয়ে আমরা ব্ল্যাঙ্ক হ্যান্ডটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে আমরা ওকে করে দিব। তারপরে আমরা একটু প্লে করে দেখি যে এটা ভয়েসের সাথে মিলছে কিনা। হাই, ওয়েলকাম, ঠিক আছে। তারপর আমরা ওয়েলকাম টু মাইন্ড সাবটেক লেখাটায় যাবো। এখানে আসার পরে তারপর অ্যানিমেট টাইমটা আমরা একটু কমিয়ে দিব, অ্যানিমেট টাইমটা 1 সেকেন্ড থাক, ফার্স্ট টাইমটা 1 সেকেন্ড করে দিই এবং ট্রানজ্যাকশন টাইমটা যেটা আছে সেটা থাক না, আমরা 5 সেকেন্ড করে দিই। এবং আমরা চাচ্ছি যে এটা হ্যান্ড ড্র হবে এবং যেমন আছে সেটা আমরা রেখে দিই, রেখে দিয়ে আমরা ওকে করে দিই। এবং আমরা এবার প্লে করি। হাই, ওয়েলকাম টু ভিডিও স্ক্রাইব। ভিডিও স্ক্রাইব দিয়ে তিন ধরনের ওয়েলকাম টু ভিডিও স্ক্রাইব। তো আমাদের লেখাটা কিন্তু অনেক দ্রুত ড্র হয়ে যাচ্ছে। তো আমরা এই হাই লেখাটার পরে পজ টাইমটা আমরা ডিলিট করে দিচ্ছি, পজ টাইমের প্রয়োজন নেই। আমরা চাইলে এই এই ইমেজ প্রপার্টিস থেকেই আরেকটা ইমেজ যেতে পারবো, সেটা করার জন্য আমাদেরকে এই যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, লেফট অ্যারো এবং রাইট অ্যারো। আমরা চাচ্ছি যে পরের ইমেজ আমরা যাবো। তো আমরা রাইট অ্যারোতে ক্লিক করার পরে দেখুন আমাদের পরের ইমেজটাই চলে আসবে। অ্যানিমেট টাইম যা আছে তা করে দিই এবং পজ টাইমটা কমিয়ে দিচ্ছি এবং অ্যানিমেট টাইমটা একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে আমরা ওকে করে দিলাম। এবার যদি প্লে করি, হাই,
ওয়েলকাম টু ভিডিও স্ক্রাইব। ভিডিও স্ক্রাইব দিয়ে তিন ধরনের অ্যানিমেশন তৈরি করা যায়। ইমেজ আমাদের ঠিক আছে এবং পরবর্তী যে ইমেজটা আছে ভিডিও স্ক্রাইব। ভিডিও স্ক্রাইব দিয়ে তিন ধরনের অ্যানিমেশন তৈরি করা যায়। তো এই ভিডিও স্ক্রাইবের যে ড্রয়িং টাইমটা আছে, আমরা ড্রয়িং টাইমটা একটু কমিয়ে দিই। অ্যানিমেট টাইমটা আমরা এখানে 1.5 সেকেন্ড করে দিই এবং পজ টাইমটা একটু বাড়িয়ে দিই, যেহেতু এরপরে একটু টাইম নিবে। আমরা পজ টাইমটা এখানে বাড়িয়ে দিয়ে ট্রানজাকশন টাইমটা একটু কমিয়ে দিলাম, দিয়ে আমরা ওকে করে দিলাম। এবার আমরা যদি প্লে করি এখান থেকে, ওয়েলকাম টু ভিডিও স্ক্রাইব। ভিডিও স্ক্রাইব দিয়ে তিন ধরনের অ্যানিমেশন তৈরি করা যায়। হ্যান্ড অ্যানিমেশন, তিন ধরনের অ্যানিমেশন তৈরি করা যায়। তাহলে কিন্তু ভয়েসটা আগে চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে ভয়েসটা একটু মেলাতে হবে। আমরা এখান থেকে পজ টাইমটা না রাখি, পজ টাইমটা ডিলিট করে দিচ্ছি। তারপর আমরা পরের ইমেজটায় যাই, ইমেজটায় গিয়ে এখানে পজ টাইম আমরা 5 সেকেন্ড করে দিই এবং অ্যানিমেট টাইমটা একটু কমিয়ে দিয়ে ওকে করে দিলাম। এবার যদি আমরা প্লে, তিন ধরনের অ্যানিমেশন তৈরি করা যায়। হ্যান্ড অ্যানিমেশন, হ্যাঁ, এবার আমরা আসি হ্যান্ড অ্যানিমেশন, মুভস অ্যানিমেশন এবং মর্ফস অ্যানিমেশন। আমরা চাচ্ছি যে এই তিনটা লেখা আমাদের ডান সাইডের যে ক্যানভাস আছে ক্যানভাসের বাইরে থেকে সরাসরি ক্যানভাসের ভিতরে আসবে। তো আমরা প্রথম লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা প্রথম লেখার অ্যানিমেট টাইমটা 1 সেকেন্ড করে দিব এবং পজ টাইম যা আছে তাই থাক, ট্রানজাকশন টাইম যা আছে তাই থাক। তারপর আমরা পরের ইমেজটায় যাবো, এটাতেও আমরা 1 সেকেন্ড করে দিব। 1 সেকেন্ড করে দিয়ে আমরা পরের ইমেজটায় যাবো, আর এটাকেও আমরা 1 সেকেন্ড করে দিব। 1 সেকেন্ড করে দিয়ে মুভ সিনে যাবো, তারপর রাইট সাইডের এই অ্যারোটাতে ক্লিক করব। তারপর এখান থেকে মুভ সিনের কাজ করতে গেলে অবশ্যই সবসময় এই ব্ল্যাঙ্ক হ্যান্ডটা সিলেক্ট করে রাখবেন। ব্ল্যাঙ্ক হ্যান্ডটা সিলেক্ট করে দিলাম, তারপর ওকে করে দিলাম। আমরা এই কাজটা বাকি দুটাতেও করে দিব। এখানে মুভ সিন এসে রাইট অ্যারো ব্ল্যাঙ্ক হ্যান্ড ওকে, তারপর রাইট অ্যারো ব্ল্যাঙ্ক হ্যান্ড ওকে, তারপর ওকে করে দিলাম। এবার আমরা এখান থেকে প্লে করি, এখান থেকেই প্লে করি। প্লে করার পরে তিন ধরনের অ্যানিমেশন তৈরি করা যায়। হ্যান্ড অ্যানিমেশন, মুভস ইন অ্যানিমেশন এবং মর্ফস অ্যানিমেশন। দেখুন এখানে কিন্তু আমাদের ভয়েসের সাথে মিলছে না, তো সেই ক্ষেত্রে আমাদের ভয়েসের সাথে মিলিয়ে দিতে হবে এবং আমাদের টাইমিংটা এডিট করতে হবে। তো আমরা টাইমিংটা এখানে এডিট করে দিই। 1 সেকেন্ড অ্যানিমেশন ঠিক আছে, কিন্তু পজ টাইম থাকা যাবে না এবং ট্রানজাকশন টাইমটা আমরা একটু কমিয়ে দিই। তারপরে আমরা পজটা কমিয়ে দিই, ট্রানজাকশনটা কমিয়ে দিই, ওকে করি। এবার ওকে করে দিয়ে আমরা এবার তিন ধরনের অ্যানিমেশন তৈরি করা যায়। হ্যান্ড অ্যানিমেশন, মুভস ইন অ্যানিমেশন এবং মর্ফস অ্যানিমেশন। তারপরে কিন্তু ভয়েসের সাথে তেমন একটা মেলেনি, আমরা আবার একটু মেলানোর চেষ্টা করি। এখানে গিয়ে ট্রানজাকশন টাইমটা কমিয়ে দিচ্ছি দুইটারই, ট্রানজাকশন টাইমটা বাদ দিলে দেখি কেমন আসে। তো এবার যদি আমরা প্লে করি, অ্যানিমেশন, মুভস ইন অ্যানিমেশন এবং মর্ফস অ্যানিমেশন। তো এবার দেখুন আমাদের ভয়েসের সাথে কিন্তু মিল খাচ্ছে আমাদের ইমেজটা। এবার আমরা শুরু থেকে প্লে করি যে আমাদের ভয়েসের সাথে আমাদের ইমেজটা মিল আছে কি না। আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করলাম। হাই, ওয়েলকাম টু ভিডিও স্ক্রাইব। ভিডিও স্ক্রাইব দিয়ে তিন ধরনের অ্যানিমেশন তৈরি করা যায়। হ্যান্ড অ্যানিমেশন, মুভস ইন অ্যানিমেশন এবং মর্ফস অ্যানিমেশন। আমাদের ভয়েসের সাথে কিন্তু ওই অ্যানিমেশনটা স্মুথলি ম্যাচ হচ্ছে এবং অ্যানিমেট হচ্ছে। তো এইভাবে করে কিন্তু আপনাদের প্রজেক্টগুলো করতে হবে এবং আপনাদের অ্যানিমেশন টাইম মিলিয়ে, পজ টাইম মিলিয়ে এবং ট্রানজাকশন টাইম মিলিয়ে আপনাদেরকে ভয়েসের সাথে আপনার ইমেজ টাইমিং মিলাতে হবে। টাইমিং মিলিয়ে আপনার একটার পর একটা এভাবে করতে হবে। তো আরেকটা জিনিস আমি এখানে দেখাইনি, সেটা হচ্ছে কাট কপি এবং পেস্ট। এই তিনটা বিষয় অবশ্যই আপনারা জানেন, সেই জন্য আমি দেখিয়ে দিইনি। কাট কপি পেস্টের কাজ হচ্ছে, সাপোজ আমি এই ইমেজটা কপি করে আরেকটা ইমেজে তৈরি করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে যদি আমি এখানে কপিতে ক্লিক করি এবং পেস্টে ক্লিক করি, আমাদের এখানে কিন্তু দুইটা ইমেজ চলে আসবে। সেম ক্ষেত্রে কাটের কাজও এক, আমরা কাট করলাম, কাট করে আমরা চাচ্ছি যে এখানে প্লেস হবে, আমরা পেস্ট করে দিলাম। তো এই বিষয়টা সিম্পল বলে আমি দেখাইনি, আশা করি আপনারা পারবেন। সাপোজ আপনি যদি বাইরে থেকে কোনো ইমেজ ইম্পোর্ট করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু একটা জটিলতা আপনাকে পড়তে হবে। বাইরে থেকে যদি আমরা সাপোজ এই মার্ক যুগের এই ইমেজটা আমি ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার পরে দেখুন এখানে একটি বক্স আপনারা দেখতে পারবেন, এরকম বক্স 6টা ইমেজ আসবে। এখানে দেখুন আপনার আসল ইমেজ কোনটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে প্রথমে যদি এটা সিলেক্ট করেন তাহলে এরকম ড্র হয়ে আসবে, এটা সিলেক্ট করলে এরকম আসবে, এটা সিলেক্ট করে এরকম হিজিবিজি হয়ে আসবে, এটা সিলেক্ট করে এরকম কালো, তারপর এটার পিছনে এই দুটার পিছনে একটা ক্যানভাস আসবে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি অরিজিনাল ইমেজ পেতে চান, এই ইমেজটাতে ক্লিক করতে হবে 2 নম্বর অপশনটাতে, তাহলে আপনারা অরিজিনাল ইমেজটা পেয়ে যাবেন। এরপর আমরা আমাদের ফাইনাল প্রজেক্টটা এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে যে এক্সপোর্ট অথবা রেন্ডার বাটনে ক্লিক করব। রেন্ডার বাটন ক্লিক করার পরে এখানে এরকম একটি অপশন আসবে, তারপর এখান থেকে যে ক্রিয়েট এ ভিডিও ফাইল, এখানে আসার পর আমরা এখানে একটি সিম্পল ইন্টারফেস দেখতে পারবো। আমরা আমাদের ফাইলটি কোন ফরম্যাটে এক্সপোর্ট করব, মপ ফাইল, FBL ফাইল নাকি PNG ফাইল নাকি JPG না WMV। তো উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ফাইলটা থাক, তারপর এখান থেকে সাইজ আপনারা সিলেক্ট করতে পারবেন, 620p দিবেন নাকি 720p স্ট্যান্ডার্ড, কিংবা 1080 ফুল HD দিবেন কিনা। তো এখানে 720p দিলেই স্ট্যান্ডার্ড HD। তারপর ফ্রেম রেট আপনারা চাইলে 25 সেকেন্ড কিংবা 30 সেকেন্ড রাখতে পারবেন ফ্রেম রেট। তারপর দিয়ে এখানে ওকে করে দিলে আমাদের এটা রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে।
আশা করি ভিডিওটি দেখার পরে হোয়াইট বোর্ড অ্যানিমেশন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। ভিডিও স্ক্রাইপ দিয়ে আপনারা প্রফেশনালি হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদেরকে এও কমেন্ট করতে পারেন যে ভবিষ্যতে আপনি কোন টপিকের উপর ভিডিও দেখতে চান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অবশ্যই অবশ্যই মিস্টার টেক বেঙ্গলি চ্যানেল এবং মাইন্ডস অফ টেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রতিনিয়তই আমরা টেকনিক্যাল ভিডিও আপডেট করতে থাকি। টেকনোলজির সাথে কানেক্ট থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরবর্তী ভিডিও আসা অবধি মাইন্ডস অফ টেক দেখতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।